হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা হবে টলিউড সুপারস্টার জিৎ কে নিয়ে। জিতের যে সিনেমা রাবণ, এই সিনেমাটা অল ইন্ডিয়াতে লোক দর্শক সারা হয়েছে, সবাই ট্রেলার দেখেছে, গান দেখেছে, ছবি করবে। জিৎ কে তুই বাংলায় রিলিজ করবে? আমার মনে হয় পুরো ওটা বিশ্বে রিলিজ করা দরকার আছে, রিলিজ করা বাংলাদেশে, বলিউডে রিলিজ করা দরকার আছে। কারণ এত কম বাজেটের সিনেমা কিন্তু খুব ভালো ইউনিক তৈরি করে, যেমন KGF। আমাদের আমাদের বাংলাতে এটা KGF সিনেমা ভাবতে হবে, আমাদের সেই বাজেট তো নেই বাংলাতে। আমাদের যে বাজেট দিয়ে সিনেমাটা তৈরি হয়েছে রাবণ, এটাকে ভাবতে হবে যে বাওয়াল KGF-এর মতো সিনেমা ভেবে নিতে হবে। আমাদের রাবণ আমাদের KGF, এটা অল ইন্ডিয়া রিলিজ করা দরকার আছে। আশা করছি সিনেমাটা খুবই সুন্দর হবে আর সুপার টুপার হিট হবে। জিতের সিনেমা বলে কথা, টলিউড সুপারস্টার জিৎ, বাণিজ্যিক ছবি, আশা করছি খুবই সুন্দর হবে। এই সিনেমাটির গানটা খুবই সুন্দর হয়েছে, গান দেখলাম, নায়কের নতুন ভালো কাজ করেছে। তবে এই সিনেমাটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ রিলিজ করলে হবে না, ওটা বিশ্বে রিলিজ করতে হবে। যেমন RR সাউথের সিনেমা, আমাদের বলিউডে হিন্দি রিমেকে হিন্দি ভাষাতে রিলিজ হলো, তেমন আমাদের এটা ও রিলিজ করতে হবে বিভিন্ন ভাষায়। এই ভাবার আছে যে এই কম বাজেটের টলিউড সুপারস্টার জিৎ যে এত ভালো সিনেমা করে, তাহলে ভাবুন যে প্রোডাকশন হাউস যখন বড়ো, মানে বড়ো মাপে অনেক টাকায় যখন সিনেমা করে, তখন কেমন সিনেমা তৈরি হবে। বাংলা দর্শককে একটা কথা বলবো, সবাই প্লিজ প্লিজ বাংলা বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, বাংলা সিনেমা সিনেমার সাথে থাকুন। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বাজিয়ে দিন। নেক্সট ভিডিও দেখা হবে আবার। টাটা, বাই বাই।